हेलो फ्रेंड्स, वेलकम टू कुकिंग एंड बेकिंग विद शताब्दी। आज के चले लोटे माछेर बड़ार रेसिपी निये। आमार रेसिपिटा पुरो फलो करले लोटे माछेर बड़ा ऊपर थेके खूबी क्रिस्पी हबे आर भेतर थेके नरम। ताहले चलुन आर देरी ना करे रेसिपिटी शुरू करा जाक। प्रथमे एखाने आमी 300 ग्राम लोटे माछ निएछि, जेटा छोटो करे केटे निएछि। एते 1 चामच विनेगार, 1/4 टीस्पून लंका गुड़ो और 1/4 टीस्पून नून दिए दिलाम। सब किछु भालो करे हाथ दिए मिशिए नेब और 15-20 मिनट मतन मैरिनेट होते देव। अन्यदिके आमी बड़ार ब्याटरटा बनिए निच्छि। एर जन्य 2 चामच बेसन, 1 चामच मयदा और 1/2 चामच सूजी एड करे दिलाम। सूजीटा दिले बड़ा खूब क्रिस्पी होबे। एर साथे 1/4 टीस्पून हलुद, 1/4 टीस्पून लंका गुड़ो, स्वाद मतो नून और 2 पिंच बेकिंग सोडा एड करे दिलाम। এবারে অল্প অল্প করে একটু জল অ্যাড করে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা লাম্প ফ্রি হওয়া অবধি গুলিয়ে নেব। এবারে ব্যাটারটা আরও ফ্লেভার বাড়ানোর জন্য এখানে আমি 1/4 টিস্পুন জোয়ান আর 1/4 টিস্পুন কালো জিরে অ্যাড করে দিলাম। এই জোয়ান আর কালো জিরেটা ব্যাটারে অ্যাড করলে লোটে মাছের বড়ার টেস্ট আরও বাড়িয়ে দেবে। সবার শেষে এখানে আমি 1/2 চামচ মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই সর্ষের তেলটায় বড়ার টেস্ট আর গন্ধ আরও বাড়িয়ে দেবে। সব কিছু মিশিয়ে নিলে আমাদের ব্যাটারটা রেডি হয়ে যাবে। এবারে যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ভালো করে কোট করে নেব ব্যাটারে আর ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করার জন্য আমি এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে গ্যাসটা মিডিয়াম করে বড়াটা ছেড়ে দেব। আর এরকমভাবেই আমি প্রতিটা লোটে মাছের বড়া ভেজে নেব। লোটে মাছের বড়া ভাজার সময় গ্যাসটাকে মিডিয়াম রাখতে হবে, খুব হাই ফ্লেমে বা খুব লো করে ভাজা যাবে না। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাহলে লোটে মাছের বড়া খুবই ক্রিস্পি হবে। তাহলে বন্ধুরা, আপনারাও বানান আর আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা। আর যদি ভালো লাগে বরাবরের মতন ভিডিওতে একটা লাইক আর শেয়ার করার রিকোয়েস্ট রইল, সঙ্গে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল যদি এখনও না করে থাকেন বা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।